আল্লাহর কাছে চাইলে একটু বিনয়ের সাথে চাইলেই আল্লাহ দিয়ে দেন। এই জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম 95 বছর বয়স, তিনি একই ভঙ্গিমা ধারণ করলেন যে আল্লাহর কাছে আমি একটু আর্ট করব, অভিনয় করব। নবীজি বলছেন ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, যদি কান্দা না আসে তাহলে যে কান্দে এর মতো আ করে কান্দো, ওইটাই আল্লাহ মনে করবে যে আসলে কান্দতেছে। সুবহানাল্লাহ, বলেন আর্ট করতে বলছেন। আমার নবী বলেন ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, যদি কান্দা তোমার না আসে তাহলে কান্নার ভান করো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে সন্তান চাইতে গিয়ে এবার আর্ট শুরু করলেন। ওর নিজের জামার হাতাগুলো গুছিয়ে নিলেন, দেখেন গুছিয়ে নিলেন, মাথার পাগড়ি খুলে নিলেন। এবার আল্লাহকে বলছে রব্বি ইন্নি ওয়াহানাল আজম মিন্নি, আল্লাহ দেখেন আমার হাতে গোশত নাই, খালি হার। ওয়াস্তালার রাসু শাইবা, আমার মাথার চুলগুলো সব পেকে গেছে, অথচ আমি এখন যদি মারা যাই তাহলে তোমার দিন তোমার ধর্ম এটা ধরে রাখা প্রচার করার কোনো মানুষ নেই। ফাহাবলি মিল্লাদু গাওয়ালিয়া, দয়া করে আপনি আমাকে একটা ওলি নেককার সন্তান দেন। যত নবী আল্লাহর কাছে দোয়া করছেন সব সময় চাইছেন ওয়ালাদান সালেহা ওয়ালিয়া জুরিয়াতান তৈয়েবা, যাতে আমার এই সন্তানটা যেন চোর ডাকাত এটা মদখোর ইয়াবাখোর যেন না হয়। ফাহাবলি মিল্লাদু গাওয়ালিয়া يرثني ويرث من آل يعقوب وجعله ربي رضيا, আল্লাহ তুমি খুশি হও এমন একটা সন্তান আমাকে তুমি দান করো। আল্লাহ বললেন বাহ বাহ, ও আর্ট করছে হাতের হাতের জামা জামার ভিতরে যে হার এটা তো আল্লাহ দেখে না, কিন্তু উনি করছেন কি খাতা গুছাই নিস, হাতা গুছাই নেওয়ার কারণে আল্লাহ বলছে ভালো তো এটা আর্ট করছে, যা যখন তুমি অভিনয় করছো ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, যা জাকারিয়া আমি তোমার জন্য সন্তান বরাদ্দ দিয়ে দিলাম ইয়াহইয়া। তাহলে আর্ট আল্লাহ পছন্দ করে কিনা জোরে বলেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ পড়তে না পারায় এবার তিনি আর্ট করলেন, সমস্ত কর্মচারীকে বললেন আনো রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসুখে বল আনাব, তিনি বললেন ছুরি দাও আর ঘোড়াগুলো নিয়ে আসো, এগুলোর কারণে আমি আসর পড়তে পারি নি, সবগুলোর আমি পায়ের রগ পায়ের নলা আর গলা কাটবো। কতক্ষণ না, একটা হচ্ছে গলা কাটবো আর কি পায়ের নলা। ফাতাফিকা মাসহাম বিসুখে বল আনাক, সাক আর অনুক, কথা কন না, তার মানে গলার নলা দুইটি আমি কেটে দিব। যখন সবগুলোকে মারা শুরু করলেন তিনি, মরে গেল সব ঘোড়া, তখন গোটা দেশে সমালোচনা শুরু হয়ে গেল, এটা রাষ্ট্রের ঘোড়া যুদ্ধের ঘোড়া, এটা ডাকঘর করা, এটা দিয়ে ডাক পাঠানো হয়, এটা দিয়ে সৈন্যবাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, খবর পাঠানো হয়, সেই ঘোড়াগুলোকে মেরে ফেললেন এটা উনি ঠিক করছেন, সারা দেশে সমালোচনা। আমার আল্লাহ বলছে সুলাইমান সারা দুনিয়া সমালোচনা করুক আমি আল্লাহ খুশি হয়েছি, কেন তুমি যে আর্ট করছো তুমি এগুলোকে মেরে ফেলছো আমাকে খুশি করার জন্য, তো কাজেই কোনো প্রয়োজন নাই, আমি গোটা দেশবাসী সারা বিশ্ববাসীকে তোমার এই ঘটনার কারণে কেয়ামত পর্যন্ত খুশি করব। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মেসেজ দিয়ে দিলেন যে তোমাকে আমি খুশি করব চারটা জিনিস দিয়া, কয়টা, নামাজ পড়তে পারো নাই আট করছো, আট কি অভিনয়, কতক্ষণ একটা বাহানার মতো তুমি করছো, তুমি ঘোড়াগুলোকে মেরে ফেলছো, সারা জগৎ সমালোচনা করছে তুমি রাষ্ট্রের ঘোড়াগুলোকে মেরে ফেললে, ক্ষতি হয়ে গেছে রাষ্ট্রের, কতক্ষণ না, আল্লাহ বলছেন কোনো ক্ষতি হয় নাই, এগুলোর চেয়ে উত্তম বদলা আমি দিয়ে দিচ্ছি, চারটা জিনিস আমি খুশি হয়ে গেছি তোমার উপরে তুমি আর্ট করছো, কতক্ষণ না কি করছো আর্ট। আপনি এক অক্তের নামাজ পড়তে পারেন নাই, আপনি জোহর পড়তে পারেন নাই, আপনি জোহরের কাজ আদায় করে এরপর রাতের বেলায় আপনি 10 রাকাত নফল পড়েন যে আমি শাস্তি নিলাম কেন আমি জোহর পড়ি নাই, মানে নফল পড়া নিজেকে শাস্তি দেওয়া, ইবাদত দিয়ে ইবাদতের শাস্তি গ্রহণ করা যায়। আমি কি বুঝাইতে পারছি সম্মানিত সুধী ভাইরা? আমার হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন সুলাইমান তোমাকে আমি চারটা উপহার দিয়ে দিলাম আমি তোমার উপরে খুশি হয়েছি, কয়টা,
একটা হলো যে সূর্যটা ডুবে যাওয়ার কারণে তুমি আসামি হয়েছ, আমি সেই সূর্যটা আসর করে দিলাম, যাও তুমি তোমার আসরের নামাজ পড়ো। ওই যে আর্ট করছে আল্লাহ খুশি হয়েছেন, আর আল্লাহ পারেন না এমন কোনো জিনিস না, তিনি আবার সূর্য কি উঠাই দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আসর পড়লেন, কি আসামির নাম চার্জশিট থেকে কি খারিজ হয়ে গেল, সুবহানাল্লাহ কেন। দ্বিতীয় নম্বর হলো যে আমি তোমার জন্য এই পৃথিবীতে বাতাস অনুগত করে দিলাম, ওয়ালি সুলাইমানার রিহা আসিফা, বাতাস গতিশীল করে দিলাম, এই বাতাস তোমার সিংহাসন কাঁধে নিয়ে বেড়াবে, আর এই বাতাসের মধ্যে আমি ইথার তরঙ্গের মধ্যে এসএমএস করো, ওয়াইফাই নেট কানেকশন সব দিয়ে দিলাম, আর চিঠি মিটি লেখা লাগবে না, সুবহানাল্লাহ, কোনো খবর পাঠাবার জন্য আর ঘোরার প্রয়োজন নাই, সুবহানাল্লাহ। এর সাথে সাথে আরো দুইটা জিনিস দিয়ে দিলাম, ওয়াশায়াতিনা কুল্লাবান্নাওয়াগাওয়াস, আর যত ইঞ্জিনিয়ার জিন আছে সবগুলো তোমার অনুগত করে দিলাম, আর সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা উঠাতে পারে এমন ডুবুরি জিনগুলো তোমার বাধ্য করে দিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাথে সামনে হাজির হইতে বললে তিনি তাদের সামনে আদেশ জারি করলেন, তোমরা আমাকে চেনো? জিনরা বলছে স্যার চিনি, আপনি আমাদের সর্দার। তিনি বললেন তাহলে আলাদা হও, ইঞ্জিনিয়াররা একদিকে হও, ইঞ্জিনিয়ার একদিকে হয়ে গেল। তিনি ইঞ্জিনিয়ারদের বললেন তোমরা কি পারো? কয় যা বলবেন তাই পারি। উনি বললেন মাটি কাটো আর বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা তৈরি করো। উনি দায়িত্ব দিলেন, ওরা মাটি কাটা শুরু করলো আর মসজিদ তৈরি করা শুরু করলো। এবার তিনি জিজ্ঞাসা করেন যে তোমরা সমুদ্রে ডুবাইয়া কে মণিমুক্ত আনতে পারো বলো? সবাই হাত তুললো, ডুবুরিরা, এদেরকে পবিত্র কোরআন বলছে গাওয়াস, কি নাম গাওয়াস মানে ডুবুরি, যে ডুবাইয়া সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা বের করতে পারে। উনি বললেন যে যত মণিমুক্তা আছে সমুদ্রে সব আমার বাড়ির সামনে সবগুলো হাজির করো, আর আমার নদী নালা সবগুলোতে তোমরা ভর্তি করে দাও, ভাসায় দাও, যাতে আমার নদী নালার মধ্যে শুধু মণিমুক্তার স্রোত চলে। ওদেরকে বিলকিস রানী, দুই তিনটা মণিমুক্তা, কয়টা দুই তিনটা কি মণিমুক্তা, এটা দিয়া প্যাকেট করে ওই বিয়ের সান্দেশ, বিয়েতে লিপস্টিক কথা বলেন নাই, এটা দিয়ে কি বাঁধে না কাপড় দিয়া, হ্যাঁ প্লাস্টিক দিয়ে এটা বেঁধে টেঁধে পাঠায় তো সম্মানিত, শুধু এটা নিয়ে ঘোড়া আর ঘোড়ার সাথে সওয়ারি হাজির। এসে বলছে নবী সুলাইমানকে আপনি কাহা, আপনি চিঠি পাঠিয়েছেন বিলকিস রানীকে? কাহা, উনি আপনার জন্য পুটখন দিয়েছেন মণিমুক্তা। উনি বলছেন মণিমুক্তা খুলো তো, কয়টা? কয় দুইটা তিনটা। উনি বলছেন দুই তিনটা মণিমুক্তা আসো। উনি বলছেন দেখো আমার নালা নর্দমাগুলোতে মণিমুক্তা ভাসতেছে, আমার বাড়ির সামনে মণিমুক্তা। কপালে হাত দিস, হায় হায় হায়, চান্দাবাজ বলার সুযোগ আছে? কাশি স্যার, সালাম আলাইকুম। তাড়াতাড়ি ঘোড়া চালাইয়া বলছে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কি হইল তোমার করুণ সুর? কয় ম্যাডাম অবস্থা খারাপ, আপনি দিয়েছেন দুই তিনটা মণিমুক্তা, আর যার কাছে পাঠাইছেন তার বাড়ির সামনে নদী নালা সব মণিমুক্তা ভর্তি, ম্যাডাম যাইতে হবে। ম্যাডাম বলছে ঠিক আছে তাহলে সব বন্ধ করো, কথা বল না, সব তালা মারো, সংসদ ভবনে তালা মারো, বাড়িতে তালা মারো, অট্টালিকায় তালা মারো, বিচার ভবনে তালা মারো, আর সব চলো। যখনই আসার জন্য প্রস্তুতি নিয়ে নিল, পাখি এসে খবর দিয়ে দিল জিন জাতি, কয় স্যার আসতেছে। হযরত নবী সুলাইমান বললেন এই জিনটা তাড়াতাড়ি মণি মুক্তা হীরা পান্না জহরাত দিয়ে সব রাস্তা পিচ ঢালা করে ফেলো, আর সমস্ত পাখিগুলোকে নির্দেশ দিলেন যে পুরো 2500 কিলোমিটার দূর বর্ডার থেকে নবী সুলাইমানের রাজধানীর দূরত্ব কত, 2500 কিলোমিটার উপরে পাখিগুলো ছায়া দাও। বিলকিস রানী তার দেশ থেকে তালা বন্ধ করে সংসদ ভবন আটকাইয়া যখন বর্ডার পাস হইছে, পা দিয়ে দেখে হায় হায় হায়, রাস্তায় জাফলঙ্গের পাথর দেই, এটা ওই ভোলাগঞ্জের পাথর না, এটা ওই আরে পাহাড়ি পাথর না, মণিমুক্তা দিয়ে রাস্তা সবগুলো সাজানো, আবার উপরে পাখি কি দিচ্ছে ছায়া, দেখেই তো অর্ধেক ঘুষ নাই। আস্তে আস্তে নবী সুলাইমান আলাইহিস সালামের বাড়ির কাছে চলে আসছে, সিংহাসনের পাশে আর 1 মিনিট বাকি, কয় মিনিট,
এক মিনিটের এই সময়ে তিনি জরুরি সভা ডেকে বললেন যে তোমাদের মধ্যে কে আছো বলো? বিলকিস রানীর 2500 কিলোমিটার দূর থেকে তার এই সংসদ ভবন, বালাখানা, তার বাড়ি ঘর সবগুলো কে উড়ায় আনতে পারবে? পবিত্র কোরআন বলছে, কালা ইফরিতু মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। একজন ভূত, একটা দেও, জিনের একটা দেও, সে বলা শুরু করলো, হুজুর সুলাইমান, আমি আপনার কাছে এই বিলকিস রানীর এত বিলিয়ন, কোটি কোটি বিলিয়ন টন ওজনের এই বিশাল সিংহাসন এবং বালাখানা, পাশাপাশি তার সংসদ ভবন আমি উড়াই এনে দিতে পারবো, চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময়। নবী সুলাইমান বলছেন, না, আরো অল্প সময় কে এনে দিতে পারবে, সে তো কাছে চলে আসে। নবী সুলাইমান আলাইহিসসালাম এই প্রস্তাব যখন করলেন তখন কারো বলার সাহস ছিল না। নবী সুলাইমান আলাইহিসসালামের পাশে বসা ছিলেন একজন দরবেশ মানুষ, একজন আল্লাহর ওলি। কালা আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার চেয়ে কম সময় আমি এনে দিতে পারবো, আল্লাহর ওলিদের কেরামতি। কাজেই সুরমা নদী জায়নামাজির উপরে 360 জন উঠাইতে অসুবিধা আছে? যদি আপনার কাছে দলিল জানা থাকে তাহলে ওই দুষ্ট দুরাচার কোনোদিন আপনার মগজ নষ্ট করতে পারবে না। এই জন্য জ্ঞান শেয়ার করবেন, জ্ঞান কি করবেন, শেয়ার করবেন আপনি ধনীদের কাছে, হয়তো নদীর কাছে, আর না হলে একটা বসবাস করলে হয়তো নদীর ধারে, আর নাহলে ধনীর ধারে। নদীর ধারে হলে সেখানে আপনি দেখবেন যে নদীর ভিতরে আল্লাহ তাআলা এক একটা বাংলাদেশ ব্যাংক রেখে দিয়েছেন। নদীর মধ্যে কি আছে? প্রত্যেকটা নদী এক একটা বাংলাদেশ ব্যাংক। বলবেন যে হুজুর কেমনে, ভাই আপনি বীজ ঢাললেন না, আপনি পোনা ছাড়লেন না, খালি জাল ফেলতেছেন আর ট্রলার ভরা আপনি ইলিশ মাছ পাইতেছেন, তাহলে বাংলাদেশ ব্যাংক না? কতক্ষণ না, 1 ট্রলার ভর্তি ইলিশ মাছ, হায় হায় হায়, লক্ষ লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারতেছেন, তাহলে নদীর নিচে কি ব্যাংক না? বাংলাদেশ ব্যাংক নদীর ভিতরে না? তাহলে বাংলাদেশ ব্যাংক নদীর ভিতরে। এই জন্য কবি বলেছেন, কয় থাকলে নদীর ধারে, আর নাহলে কি ধনীর ধারে। ধনীর ধারে থাকলে ধনীর ফ্যাক্টরি আছে, তার ইন্ডাস্ট্রিজ আছে, কোনো না কোনো একটা জায়গায় তোমার ঢুকাই দিতে পারবে। কি বলেন, ঠিক কি না? এই জন্য বসবাস করতে গেলে হয়তো ধনীর ধারে, আর না হলে কি নদীর ধারে। কথাগুলো মনে থাকবে না? থাকবে না, তাহলে ওয়াজে না আসলে তো আপনি শুনবেন কিভাবে, কার কাছে যে পাবেন? এগুলো তো আলেমরাই আপনাদেরকে শেখাবে, আলেমরা তো একটা সাধারণ একটা বোকার জাত না, এরা হচ্ছে আল্লাহর কোরআন পড়া মানুষ। পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বড় সুন্দর কেতাবটা এরা পড়ে, কতক্ষণ না, পৃথিবীর সবচেয়ে উত্তম নীতিমালার কথাগুলো তারা বলে। এর চেয়ে ভালো কথা দুনিয়ায় কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অনেক কষ্ট দিয়েছি আপনাদের সম্মানিত সুদী ভাইরা আমার। বিলকিস রানী তার বিশাল বালাখানা এসে হাজির হয়ে গেল চোখের পলকে। কে এনে দিলেন? আল্লাহর ওলি। তার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। পবিত্র কোরআন কোট করেছে, ফালাম্মা রাআহু মুস্তাকিরান ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। যখন পাশে আসলো পুরোটা, যখন এনে হাজির, তখন ম্যাডাম উপস্থিত। নবী সুলাইমান আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হওয়ার আগে তাকে বলা হলো যে উনি ম্যাডাম 5-স্টার হোটেলে তার জায়গা দেওয়া উচিত। কি বলেন, ঠিক কিনা? কত স্টার? বাইরের থেকে আমাদের মেহমান যারা আসে তাদের হোটেল শেরাটন, প্যান প্যাসিফিক, সোনারগাঁ, অথবা এখন বর্তমান নাম হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেখানে তাদের জায়গা, বড় সুন্দর জায়গা। নবী সুলাইমান আলাইহিসসালাম বলেন, ম্যাডাম যেহেতু আসছে বিলকিস, আগে তাকে কি করো, একটু তাকে